নমস্কার, মধু অর্ণার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি ছোলা ভুনা। এই রেসিপি ভীষণই টেস্টি আর নর্মাল ফ্রিজে বেশ কিছুদিন স্টোর করে রাখা যায়। ভাতের সাথে, বিকালে মুড়ির সাথে খেতে এই রেসিপি ভীষণই ভালো লাগে। মুখরোচক এই রেসিপি বানাতে খুব বেশি উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য উপকরণেই তৈরি হয়ে যায়। তাহলে চলুন দেখে নিন আমি এই ছোলা ভুনা কীভাবে করছি। ছোলা ভুনা তৈরি করার জন্য এখানে কলানো 1.5 কাপ ছোলা নিয়েছি। আপনারা 7 থেকে 8 ঘন্টা ভেজানো ছোলাও ব্যবহার করতে পারেন। এখন একটি কড়াইতে জল ঝরিয়ে রাখা ছোলা দিয়ে দেব। ছোলার সাথে দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টি কাঁচা লঙ্কা কুচি, এঁটো করে নেওয়া আদা এবং রসুন 1 চামচ। আপনারা আদা রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। 1টি তেজপাতা, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। আগেই 2টো কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি, তাই এখানে অল্প পরিমাণের লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, থেঁতো করে নেওয়া গরম মশলা। গরম মশলা থেঁতো করে নিলে গরম মশলার ফ্লেভার ভীষণই ভালো পাওয়া যাবে। 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই লঙ্কার গুঁড়ো ব্যবহার করলে কালার ভীষণই ভালো আসবে। পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। এবার সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু ভালো করে মেখে নেবার পর দিয়ে দেব পরিমাণ মতো জল। জল এমনভাবে দিতে হবে যাতে সমস্ত ছোলা ডুবে থাকে। যে কড়াইতে ছোলা মেখেছিলাম সেই কড়াই গ্যাস অন করে গ্যাসে বসিয়ে দিয়েছি। 2 মিনিট গ্যাসের ফ্লেম হাইতে রেখে ছোলা ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 10 মিনিট ঢাকা দিয়ে ছোলা সেদ্ধ করে নেব। তবে এর মাঝে 2 থেকে 3 বার ঢাকা খুলে ছোলা নাড়াচাড়া করে নেব। 10 মিনিট পর আপনাদের কাছে ফিরে এলাম। এর মাঝে আমি ঢাকা খুলে ছোলা 3-4 বার নাড়াচাড়া করে নিয়েছি। ছোলা পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে, একটা দেখিয়ে দিই। দেখুন কত সুন্দর ছোলা সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম লোতে করে দিয়ে দেব লেবুর রস। সামান্য পরিমাণে বিট লবণ, এবং লেবুর রস ছোলার সাথে ভালো করে মিশিয়ে নেব। আর খুব শুকনো করার দরকার নেই, এই রকম অবস্থায় গ্যাস অফ করে দেব। ছোলা ভুনা রেডি। এবার ওপর থেকে পেঁয়াজ কুচি ছড়িয়ে দেব। আর দেব ফ্রেশ ধনে পাতা কুচি, দিয়ে দেব চিলি ফ্লেক্স। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন আবার নাও পারেন। গার্নিশিংয়ের জন্য 2টো পাতিলেবু স্লাইস দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু ছোলা ভুনা। এই রেসিপি অনেক রকমভাবে তৈরি করা যায়, তবে এইভাবে তৈরি করে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে, রেসিপিটি যদি ভালো লাগে, একটি লাইক করবেন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন বন্ধু হন, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই নতুন রেসিপি শেয়ার করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসব অন্য কোনো স্বাদের রেসিপি নিয়ে। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।